সাবান এখন থেকে খালি ব্যবহার করবেন না, সাবানের উপর টুথপেস্ট লাগিয়ে দিন, তারপরে দেখুন ম্যাজিক যা ঘটবে, পুরোই অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। সংসার খরচ বাঁচাতে তাড়াতাড়ি এই কাজটি করুন। এই ভিডিওটি দেখলে গৃহিণীরা আর কখনোই সাবান খালি খালি ব্যবহার করবেন না, এরপর অবশ্যই টুথপেস্ট লাগিয়ে দিবেন। তার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, নিতে হবে সাবান, আর সাবানের সাথেই টুথপেস্টটা ব্যবহার করতে হবে। আমি যে টুথপেস্টটা ব্যবহার করছি সেই টুথপেস্টটাই ব্যবহার করতে হবে, এখানে কিন্তু অন্য কোনো পেস্ট ব্যবহার করলে হবে না। এখানে কিন্তু জেল পেস্টে কাজ হবে না, হোয়াইট পেস্টই ব্যবহার করতে হবে। তো আমি এখানে হোয়াইট পেস্ট দিয়ে নিয়েছি এবং এটা দিয়ে কি করব জানলে পুরোই অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। আপনার সংসার খরচ বাঁচাতে দ্রুত এই কাজটি করে নিন। তো চলুন দেখে নেওয়া যাক এটা কি তৈরি হলো। এখানে নিয়েছি আমি একটি সাবান, আমি মিনি সাবান নিয়েছি, আপনারা যে কোনো সাবান নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে আমি সাবানটা খুলে নিচ্ছি এবং এই সাবানটা দিয়ে আপনাদের সাথে আমি এই টিপসটা শেয়ার করব। দেখুন এখানে সাবান নিয়েছি, এবারে যেটা করেছি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি সাবানটা গ্রেট করে নিব। তো আপনারা মোটা গ্রেটারও ব্যবহার করতে পারেন, এরকম চিকন গ্রেটারও ব্যবহার করতে পারেন। তো অবশ্যই এভাবে গ্রেট করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। তো গ্রেটারে গ্রেট করার পরেই আমি পরবর্তী স্টেপে চলে যাব। দেখুন আমি গ্রেটারে যেভাবে মিহি করে গ্রেট করছি ছোট ছিদ্র দিয়ে, আপনারাও এভাবে ছোট ছিদ্র দিয়ে ভালো করে গ্রেট করে নেবেন। তো এভাবে আমি গ্রেট করে নেওয়ার পরে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে দেখুন আমি অর্ধেকটা সাবান গ্রেট করে দিয়েছি, এখানে অনেকটা হয়ে গেছে। আপনারা যদি চান পুরো সাবানটাও নিতে পারেন বা এর থেকে বেশিও নিতে পারেন। এবারে নিয়েছি বেকিং সোডা, এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে হবে। এখানে আমি ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। তো আমি আন্দাজ মতো 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। তো হয়ে গেছে এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। এবারে দিয়ে দিচ্ছি টুথপেস্ট, টুথপেস্টও এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিতে হবে, আন্দাজ মতো আমি এখানে ঢেলে দিলাম টুথপেস্ট। টুথপেস্ট এবারে এখানে আমি ভালো করে এটা মুথে নিব, এমন সুন্দর করে সফট তৈরি ডো তৈরি করতে হবে যেন একেবারে নরমও না হয়ে যায় আর পাতলাও না হয়ে যায়। এটা যদি একটু শক্ত শক্ত হয়ে যায় আপনি আর একটু টুথপেস্ট ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এবারে আমি গোল গোল লাড্ডু তৈরি করে নেব। তো আমি এখানে 4টি লাড্ডু তৈরি করব, আপনারা এভাবে ছোট বড় লাড্ডু তৈরি করে নিতে পারেন। তো আমি যেহেতু এখানে অল্প পরিমাণ সাবান ব্যবহার করেছি আমি 4টি লাড্ডু তৈরি করে নিচ্ছি, আর একই সমানের লাড্ডু তৈরি করতে হবে, ছোট বড় করলে কিন্তু চলবে না। তো দেখুন আমি এখানে 3টি হয়ে গেছে, আরও 1টি লাড্ডু আমি এখানে তৈরি করে নিচ্ছি। টোটাল এখানে 4টি লাড্ডু তৈরি হয়ে গেছে। এবারে আমি লাড্ডুগুলো আরও ফিনিশিং আনার জন্য হাতের তালুর সাহায্যে এভাবে আরও একটু গোল গোল করে নিচ্ছি, তাহলে আরও ফিনিশিংটা ভালো আসবে। তো বন্ধুরা এভাবেই আমি 4টি লাড্ডু গোল গোল করে নিয়েছি। এবারে কি করব, নিয়েছি একটি মোজা, এরকম বাতিল মোজা তো সবার বাসাতেই থাকে। তো এই মোজা নিয়ে এই মোজার ভিতরে আমি 1টি লাড্ডু দিয়ে দিব, আর বাকি 3টি লাড্ডু যেটা থাকলো সেটা আমি যত্ন করে কৌটায় ভরে রেখে দেবো, ওটা পরবর্তীতে কাজে লাগবে। পুরো 1 মাসের টেনশন শেষ, পুরো 1 মাসের খরচ আপনার বেঁচে গেল। এটা কী হবে জানলে অবাক হয়ে যাবেন। এই যে মোজার ভিতরে আমি যে লাড্ডুটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিবেন আপনাদের বাথরুমের যেই কমোডের ফ্লাশ ট্যাঙ্কি থাকে তার ভেতরে। এই মিশ্রণটা এই পানির সাথে মিশে যাবে, আপনি যতবার ফ্লাশ করবেন এই পানিটা কমোডের ভিতরে চলে আসবে, তার ফলে বেকিং সোডা থাকার কারণে কমোডে যে আয়রনের দাগ পড়ে সেই দাগটা পড়বে না, কমোড থাকবে দুর্গন্ধমুক্ত, জীবাণুমুক্ত। ঘষে ঘষে আপনাদের আর কমোড পরিষ্কার করতে হবে না, আপনি হালকা পাতলা কমোড পরিষ্কার করলে চকচকে ঝকঝকে থাকবে, সারা জীবন থাকবে নতুনের মতো। যখন এর ভেতরের এই বলটা শেষ হয়ে যাবে আপনি আবারও আর একটা বল দিয়ে দিবেন। এভাবে আপনারা মাসের পর মাস চালাবেন, দেখবেন আপনাদের বাথরুমে কোনো দুর্গন্ধ আসবে না, কমোড থাকবে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে জীবাণুমুক্ত। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি লাইক ফলো দিতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।